প্রিয় দর্শক, আমি ফারহানা নিশা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আপন জুয়েলার্স নিবেদিত সময় কাটুক গানে গানে অনুষ্ঠানে। এবং গত সপ্তাহে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা আমাদের সময় কাটুক গানে গানেকে একটু ভিন্নভাবে সাজানোর চেষ্টা করছি, ভিন্ন ভিন্ন ধারায়, ভিন্ন ভিন্ন আয়োজনে। আর সেই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে যিনি আছেন, আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আমাদের সাথে আছেন বাংলাদেশের প্রখ্যাত একজন বাউল শিল্পী শফি মণ্ডল। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টুডিওতে। কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি সব সময়। তো আজকে আসলে পুরোটা সময় আমরা আপনার কাছ থেকে একটু ভিন্ন ধারার কিছু গান শুনবো। সেটা আপনি আমাদের এই কিছুদিন আগে যে সুফি সম্মেলন হলো সেখানেও আপনি পারফর্ম করেছেন, সুফি কিছু গান আপনি শুনবো আপনার কাছ থেকে। লালনের গান, শাহ আব্দুল করিমের গান আপনি করেন, তো সেই গানগুলোর সাথে আমরা শুরু করব। আর মাঝে মাঝে আপনার এই যে দর্শন বা আপনি যেভাবে গানগুলো করছেন সেই কথাগুলোও আমরা শুনবো। আসলে সুফি গান করতে হলে সুফি সম্পর্কে কিছু না বললে তো বোঝা খুব কষ্ট। সুফি বলতে আমরা যেটা বুঝি, ধর্ম থেকে একটু আলাদা হয়ে, ধর্মের থেকে কোনো সব ধর্মের আসল বিষয়টা নিয়ে, যেটা সার্বজনীন, সেটা নিয়েই সুফিদের বক্তব্য থাকে। যেমন কোরআন শরীফে আল্লাহ বলছেন যে মানুষ সুফি সম্পর্কে, মানে আল্লাহ এক, কোরআন তার প্রেরিত ধর্মগ্রন্থ, রসুল তার প্রেরিত পুরুষ, এর মধ্যে যদি কোনো সন্দেহ থাকে সুফির আলোচনা সেখানে হবে না। তো ঠিক তেমনি সুফিদের আলোচনাটা একটু আলাদা, সুফি সার্বজনীন হতে তখন সহায়তা করে, সেটা হলো আল্লাহ এক, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু শুধু একটা ধর্মের জন্য না, আল্লাহ সারা বিশ্বের সকল মানুষের জন্য, সকল মানুষের কর্তা তিনি। ইলাই, লালন ফকির বলছে এলাহি আলমিন আল্লাহ, সকল রূহ কর্তা উনি সকল মানুষের। তো আর রসুল তার প্রেরিত পুরুষ, কিন্তু শুধু একটা ধর্মের জন্য না, সারা বিশ্বের সকল মানুষের রাখাল, প্রেরিত ধর্মগ্রন্থ সারা বিশ্বের সকল মানুষের জন্য। তাই মানুষের কথা সবচেয়ে বেশি বলে সুফি, মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম। তো আমি শুরু করি, আমরা এরকমই কোনো আয়োজন দিয়ে শুরু করবো আর কি, এরকম কোনো গান দিই। তো আমি তো মূলত সাইজির গান করি, তো আমি সাইজির বন্দনা গান থেকে, আমি একটা গ্রন্থ থেকে একটা শ্লোক দিয়ে শুরু করি আজকে। জি নিশ্চয়ই, ধন্যবাদ। ব্যাপ্তং গতং চরাচরং তৎপদং ধূষিতং তস্ময়ী শ্রী গুরুবৈ নমো, গুরুবৈ নমো, গুরুবৈ নমো। অজ্ঞানং অতিমিরন্ধস্য জ্ঞানম জনাশলাকয়া চক্ষুরং মিলিতং তস্ময়ী শ্রী গুরুবে নমো, তস্ময়ী শ্রী গুরুবে নমো, গুরুবে নমো, গুরুবে নমো। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর, গুরু নং পতিত পাবনং পরমেশ্বর, গুরু নং পতিত পাবনং পরমেশ্বর, পরমেশ্বর,
परमेश्वर कत शत लक्ष जनी भ्रमण करेछो जानी कत शत लक्ष जनी भ्रमण करेछो जानी मानव कुले मनिरे तुमी मानव कुले मनिरे तुमी एसे की करिने आर के हबे मानव जनो साधु मेले अभी पशुब साधु मेले शास्त्रे बोलछे मानुष अमृत पुत्र आराक शास्त्रे बोलछे सर्वकालेर सर्वजुगेर श्रेष्ठ देवता एई मानुष आराक शास्त्रे बोलछे मानुष ईश्वरेर सन्तान आराक शास्त्रे बोलछे मानुष अशराफुल मखलुकात মানব জন্মের আশাই কত দেবী দেবতা বঞ্চিত হয় মানব জন্মের আশাই কত দেবী দেবতা বঞ্চিত হয় হেন জন্ম হানো জনম দিন দয়াময় দিয়েছ কোন ফলে তোমার দিয়েছ কোন ফলে আর কি হবে মানব জন পশুব সাধু মেলে শুভ সাধু মেলে সুফির কথা হলো সর্বপ্রথম কথা নিজেকে রক্ষা করা নিজেকে বাঁচিয়ে চলা তুমি নিজেকে চিনিলেই তুমি তোমার রবকে চিনিবে একবার আপনারে চিনতে পারলে রে যাবে অচেনারে চেনা যার আপন খবর আপনার হয় না আপনার আপনি খানা হলে সে ভেদ জানা যাবে ভুলো না রে মানব
साधु मेले अभी पुष्पो साधु मेले हलाई हलाई दिन बोये जाए हलाई हलाई दिन बोये जाए हिरे नीलो काले ओ मन हिरे नीलो काले এই ধরনের সঙ্গীত নিয়ে আসলে আমাদের তো আমরা শুধু শুনি এবং কিছু বোঝার চেষ্টা করি। আমি আসলে আপনার কাছে একটা জিনিস জানতে চাই। আমি আপনার কাছে অন্য এক সময় শুনেছিলাম যে আপনি সাধারণত বলে থাকেন যে দুনিয়াই এগিয়ে যাচ্ছে প্রযুক্তির সাথে, সেই ক্ষেত্রে সঙ্গীতও এগিয়ে যাচ্ছে এবং আপনি মনে করেন যে বাউলদেরও এভাবে এগিয়ে যাওয়া উচিত। তো আমি আপনার কাছ থেকে এটার ব্যাখ্যা আসলে শুনতে চাই যে আপনি আসলে কি বোঝাতে চেয়েছেন। শাস্ত্রীয় কথা কখনো পরিবর্তন হবে না। শাস্ত্রজ্ঞ যারা, শাস্ত্র বিশেষজ্ঞ যারা, যারা ঈশ্বর প্রেরিত শাস্ত্র তো বদল হবেই না, আর যারা অনেক প্রয়াত অনেক আগের তাদের বাণীগুলো আমাদের মেধার পরিধি যত উত্তরোত্তর উন্নতি হচ্ছে ঠিক সেই পরিমাণই প্রযুক্তি বৃদ্ধি পাচ্ছে। একই শব্দ আজকে আমাদের বোঝার একটু ভুল থাকে, আমরা কখনোই কোনো বাণীকে বলতে পারবো না যে এর অর্থ এর ব্যাখ্যা এটা আমি যেটা বললাম এটাই, কারণ আমার পরে যারা আসছে তারা আমার চেয়ে অনেক মেধাবী এবং তারা অনেক প্রযুক্তির সম্মুখীন হবে, অনেক মেধাবী তারা, তারা আমার চেয়ে ভালো যুক্তি দেখাবে, তাদের জন্য একটু জায়গা রাখতে হবে এই কথা বলে যে আমার পরে যারা আসছে তারা আমার চেয়ে অনেক মেধাবী, এই কথাটা আমি আপনাদের গুছিয়ে বলতে পারলাম না, আমার চেয়ে ভালো করে তারাই বলবে। এজন্য প্রযুক্তিকে সবসময় আমরা কি বলবো সালাম দিয়ে চলি, প্রযুক্তি মানুষের তৈরি। সেই সাথে তো আমার আপনার কথা শুনে যেটা মনে হচ্ছে যে তার মানে কি চর্চাটা আপনার মনে হয় যে অনেক বেশি হচ্ছে, কারণ আপনি বলেছেন যে যারা এরপর উত্তর দিবে বিভিন্ন প্রশ্নের তারা অনেক ভালোভাবে দিতে পারবে, তার মানে কি চর্চা বেশি হচ্ছে, ভালো হচ্ছে, সুযোগ অনেক কিছু? ঠিক সেভাবে বলি নাই আমি। আমি আগের গানের কথা বলেছি যে কত লক্ষ জন্ম ভ্রমণ করে মানুষ এই মানব জন্ম পাচ্ছে, তো এই মানব জন্ম আমাদের জন্মান্তর, কোন কোন ধর্মে জন্মান্তর কথাটা প্রাধান্য দিয়েছে, কোন কোন ধর্মে জন্মান্তরকে বিশ্বাস করে না, তবে এখন বিশ্বাস করতেই হয়, কারণ যে একটা শিশু, এখন যে শিশু 3 বছর বয়স সেও 8টা সাবজেক্টে লেখাপড়া করছে, আমার বয়স যখন 6 বছর ছিল তখন 2টি সাবজেক্টই ভালো করে পারিনি, তার মানে এরা পূর্ব জন্ম থেকে অনেক কিছু শিখেই এই প্রযুক্তির সাথে মিল করে চলার জন্যই সেভাবেই এসছে। এই যুগে যারা আসবে এই প্রযুক্তির সাথে মিল করে সেই মেধা আসবে, বারবার এভাবে ঘুরতে থাকবে। আচ্ছা, তো আমাদের একজন দর্শক আছে, আমরা একটা ফোন নিই। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন ভাই? আমি অভি হোসেন বলছিলাম, রাজীব। জি বলুন। আমি ওনার সাথে একটু কথা বলছিলাম। নিশ্চয়ই শুনছেন, আপনি কথা বলুন। আমি আপনার সামনেই আছি, বলুন। ভালো আছেন আপনি? এই চেষ্টা করছি সব সময় ভালো থাকার। ওই যে মঈনুদ্দিন মাস্টার শুনছেন তো? না, মঈনুদ্দিন মাস্টার বলতে আমার উস্তাদ জি। আপনাকেও ছালাম, কারণ গুরুর বাড়ির মানুষ আপনি, আপনিও আমার কাছে অনেক নমস্য। বলুন, ভালো আছেন আপনারা সবাই? আচ্ছা, গুরুকে আমার ভক্তিপূর্ণ ছালাম, ভালোবাসা, প্রণাম আর তার সুস্থতা কামনা করছি।
আমার সালাম তাকে পৌঁছে দেবেন, ভালো থাকবেন, আপনি সাথেই থাকবেন। নিশ্চয়ই আপনি আমাদের সাথেই থাকুন, তো আমরা পরের পরিবেশনা শুনবো আপনার। ও, সুফির যে কথা বলছিলাম, সুফির মূল শব্দটা হলো আমরা ভালো লাগা, ভালো লাগা থেকে ভালোবাসা, দুটোই আবেগ, আর এই দুটো দিয়ে আমাদের সবসময় সুফির একটা ধারণা যে ভালো লাগা ভালোবাসা এটা বাঁচতেই পারে একটা মানুষ, তবে পাশাপাশি সবাইকে একটু চিন্তা করতে হবে আমরা ভালো থাকছি কি না, ভালো থাকাটা খুব জরুরি। নিশ্চয়ই। হ্যাঁ, তাহলে আমরা একটু আনন্দ করি। মানুষ যত আনন্দ করবেন তত বেশি দিন বাঁচবেন, আর বেশি দিন বাঁচবেন সেটা বলবো না, যতদিন বাঁচবেন সুস্থ থাকবেন। কারো দীর্ঘায়ু কামনা করছি না, যতদিন বাঁচেন আমাকে সেভাবে দোয়া করবেন যেন সুস্থ থাকি যতদিন বাঁচি। চিত্ত মন্দতম অন্ধ নিরাঙ্গম রবে না রবে না রে চল যায় আনন্দের বাজারে। একটা শিশু ভূমিষ্ঠের পরে একটু যখন হামাগুড়ি দেওয়া শেখা পর্যন্ত প্রতিদিন সে 250 থেকে 300 বার হাসে, আর এখন যে অবস্থায় আমরা এসে গেছি একটা মাসেও 200 বার হাসতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। আমরা হাসতে চাই, আমরা বাঁচতে চাই। চিত্ত মন্দতম অন্ধ নিরাঙ্গম রবে না রবে না রে চল যায় আনন্দের বাজারে, চল যায় আনন্দের বাজারে। চিত্ত মন্দতম অন্ধ নিরাঙ্গম, চিত্ত মন্দতম অন্ধ নিরাঙ্গম রবে না রবে না রে চল যায় আনন্দের বাজারে, চল যায় আনন্দের বাজারে। সুজনাতে সহজ প্রেম হয় সাধিতে, যাবে নিত্য ধামেতে প্রেম পদের বাসনা। সুজনায় সুজনাতে সহজ প্রেম হয় সাধিতে, যাবে নিত্য ধামেতে প্রেম পদের বাসনা। প্রেমের গতি বিপরীতে সকলে জানে না, প্রেমের গতি বিপরীতে সকলে জানে না, সেখানে কৃষ্ণ প্রেমের বেচা কেনা অন্য বেচা কেনা নাই রে। চল যায় আনন্দের বাজারে, চল যায় আনন্দের বাজারে। রাগের করো আপনার যদি ভালোবাসতে ইচ্ছে করে কাউকে, অবশ্যই প্রথম যাচাইটা করবেন আপনার সাথে তার বয়সের সমতা আছে কিনা। তবে সহজ ভালোবাসাটা, সহজ প্রেমটা আপনার বিনিময় হবে। যদি ব্যবধান থাকে, যতটুকু ব্যবধান থাকে ভালোবাসাটা ততটুকুই ব্যবধান হবে, আনন্দও ততটুকুই ব্যবধান হবে।
অজস্র রাগের কর বাতাসম করলো ধর হইল কৌর বরণ রাধার প্রেম সাধনে সহস্র রাগের কর বাতাসম করলো ধর হইল কৌর বরণ রাধার প্রেম সাধনে আনন্দে সানন্দে মিশে যোগ করে যে জনে আনন্দে সানন্দে মিশে যোগ করে যে জনে সে নিহেতু প্রেম অধর ধরা লালন কয় যেতে পারে চিত্ত মন্দতম অন্ধ নিরাঙ্গম রবে না রবে না রে চলো যাই আনন্দের বাজারে চলো যাই আনন্দের বাজারে চলো যাই আনন্দের বাজারে চলো যাই আনন্দের বাজারে এত সমসাময়িক একটা গান, মানে এখন এই মুহূর্তে আসলে আমার মনে হয় আমাদের সবারই এরকম একটাই প্রত্যাশা যে আমরা কিছু আনন্দের সময় পাই, কিছু ভালো সময় যেন আমরা কাটাতে পারি। মহাজনরা প্রসিদ্ধ তো এই কারণে, মহাজন হয়েছে কিন্তু এই কারণে, প্রত্যেকটা মহাজনের বাণী 100 বছর পুরনো হয়ে গেছে, বাণীটা আজ থেকে 150 বছর আগের, কিন্তু এখন মনে হচ্ছে আধুনিক। তাহলে এখন যদি আধুনিক মনে হয় তাহলে এখনকার প্রযুক্তির সাথে এই কথাটা যথেষ্ট সামঞ্জস্যতা আছে, প্রগতিশীলের সাথে আছে। সবসময় মহাজনের বাণী যখন বলবেন তখনই নতুন আধুনিক, আদি আধুনিক, মানে সময় যাই হোক কেন প্রত্যেকটা সময়ের সাথেই মিলে যায়, সময়ের সাথে অবশ্যই মিলবে। আর গীতিকার এবং মহাজনের মধ্যে পার্থক্য এটুকুই, গীতিকার যা লিখেন সেটা হলো তার কল্পনার ফসল, আর মহাজনরা যা লিখেন তারা জীবন দিয়ে উপলব্ধি করেই লিখেন, একদম বাস্তব। তাই গীতিকার থেকে মহাজনদের বাণী দীর্ঘদিন দাঁড়িয়ে থাকে। অনেক সুন্দর একটা কথা বললেন আপনি যে যত যাই লিখুক না কেন নিজের জীবনের অভিজ্ঞতা থেকে। জি জি। তো আমরা গানের মাঝে মাঝে আসলে আপনার এই দর্শন বা আপনার জীবন দর্শন হোক, আপনি কিভাবে দেখছেন সেই কথাগুলো তো শুনবই, কিন্তু তার সাথে আপনার কিছু কথা, নিজস্ব কিছু কথা, ধরেন আপনি এখন এই মুহূর্তে যে অবস্থায় দাঁড়িয়ে আছেন বা আপনার যে জ্ঞানের যতটুকু গভীরতা এটার শুরুর কথাগুলো আসলে শুনতে চাই। আসলে জ্ঞানের গভীরতার কথা বললে তো একেবারে আমি জিরো, আমি নেই, তার কারণ আমার কোনো গভীরতা নেই, আমি আমার বাস্তব জীবনের কথাই বলছি। জ্ঞান, জ্ঞানী বলতে গেলে জ্ঞানী মানুষদের, সকল জ্ঞানী মানুষকে অপমান করা হবে যদি আমাকে আমি জ্ঞানী বলি। আপনার সঙ্গীত জ্ঞান তো অবশ্যই, সঙ্গীত জ্ঞানও ততই বছর, জি সঙ্গীত জ্ঞানও তেমন নেই। আমার পারিবারিকভাবে আমার পরিবারের কেউ সঙ্গীত জীবনেও করেনি। আমার বাবা একজন মাওলানা ছিলেন। তাহলে আপনি এরকম একটা অবস্থা থেকে, মানে আপনি বললেন আপনার পরিবারের কেউ এটার সাথে জড়িত ছিল না। আমার চাচাও একজন মাওলানা, আমরা মূলত ওই রকম এক পরিবারের, কিন্তু আমার ঘরানার মধ্যে একটা ইচ্ছিল যে লালন ফকিরের একটা ভক্ত ছিলেন গোসাই গোপাল, তার ভক্ত ছিলেন ভাদু শাহ, ভাদু শাহর নাতি হলো আমার বাবা, আর আমি লালনের কি বলবো একেবারে ঝাড়ুদারের কাজ করি, লালন সাঁইজির মালির কাজ করি, লালন সাঁইজির গানগুলোকে নিয়ে একটু নাড়াচাড়া করছি, যেটুকু জ্ঞান ভালোটুকু সব ওনার, আমি শুধু আমার শুধু আছে এর মধ্যে চেষ্টাটুকু, আর কিছু নেই। তো আমাদের একজন দর্শক আছেন, একটা ফোন নিব, আর তারপর আপনি যে কথাগুলো বলছিলেন যে একটা ভিন্ন ধারার ভিন্ন পরিবেশ থেকে আপনি একেবারেই অন্যরকম লালন সাঁইজির গান করছেন, বা যে ফ্যামিলি থেকে এসে হয়তো বা ওই সময় এত বেশি সুযোগ আপনার ছিল না যে আপনি গানে সঙ্গীত চর্চা করবেন বা এগুলো নিয়ে কাজ করবেন, সেই গল্পগুলোও শুনবো। একজন দর্শক আছে, একটা ফোন নিয়ে একটু গান শুনি, আবার তারপর শুনবো। হ্যালো,
হ্যালো আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম সালাম কে বলছেন আসলে আমি স্যারের সাথে একটু কথা বলতে যাচ্ছিলাম নিশ্চয়ই কথা বলবেন আপনি কে বলছিলেন আমি স্যারের একজন ছাত্রী বলছি আমার নাম শিল্পী ঢাকা থেকে আচ্ছা কথা বলুন হ্যাঁ মা বলো হ্যাঁ স্যার চিনতে পারছেন আমি শিল্পী কুষ্টিয়া থেকে শিল্পী হ্যাঁ পরি আব্বুর নাম হ্যাঁ চিনতে পেরেছি মা তোমাকে চিনবো না মানে তুমি তো সেই ছোট থেকে আমরা কত তপস্যা করে শিল্পী হতে পারিনি আর তোমার খুব ছোট ছিলে তখনও তোমাকে কোলে করে নিয়ে বেড়াইছি তুমি তখনও শিল্পী ছিলে স্যার আমি সবসময় আপনার প্রোগ্রামগুলো দেখি তারপরে পেপারে আপনার যখনই নিউজ আসে তখনই ওইগুলো কাটিং করে রেখে দিই যে না আমার স্যার মানে দেখলে আমার অনেক ভালো লাগে আমার শুনেই অনেক খুশি লাগছে তো ঠিক আছে মা সাথেই থাকো আমি অনেকক্ষণ গান গাইবো আজকে তোমাদের সাথে ভালো থেকো আচ্ছা ঠিক আছে স্যার কোনো গানের অনুরোধ আছে হ্যাঁ স্যার স্যার পছন্দ মতো একটা গান শোনালে অনেক খুশি হব ধন্যবাদ তাহলে আমার পছন্দের এক গান শোনাই যেটা বলছিলাম যে মানুষ নিয়ে যখন প্রযুক্তির কথা বলি যে প্রযুক্তির কথা আপনি তুলেছেন তো এই প্রযুক্তিটাই হলো সুফি বেদ পুরাণ আদি রাগের অনুবাদই নব অনুরাগী তা দেয় রে ফেলে রাগ অনুরাগ বাধা আছে যার সোনার মানুষ আলাপন হৃদ কমলে হোম যজ্ঞ স্তব দানব্রত ইহাতে সাই নহেরত সাধু শাস্ত্রে কয় সত তো কোনটা জানি সত্য করে পঞ্চ প্রকার মুক্তির বিধি অষ্টাদশ প্রকারে সিদ্ধি এ সকল হয় হেতু ভক্তি এতেও বস নয় সাইজি মরে বলছে যে মানুষ আমি মানুষ সৃষ্টি করেছি শুধু আমার প্রেমের জন্য কোনো হেতু থাকবে না সেখানে ফেরেশতাদের সাথে আল্লাহর যুদ্ধ হয়েছে গো দেবতার সাথে ভগবানের যুদ্ধ হয়েছে এই মানুষ সৃষ্টি নিয়ে মানুষ এত প্রিয় পরেই প্রমাণ পেয়ে দেবতারাও এই মানবকুলে আসতে চেয়েছে ফেরেশতারাও এই মানবকুলে আসতে চেয়েছে এটা শাস্ত্রে প্রমাণ আছে সকল ধর্মগ্রন্থে প্রমাণ আছে বেদ পুরাণ আদি রাগের অনুবাদী নবয় অনুরাগী ফেলে অনুরাগ যার বাধাই আছে তা খুব সহজেই আমরা রেগে যাই রেগে গেলেন তো হেরে গেলেন রাগটাকে ভিতরে নিয়ে একটু অপেক্ষা করুন আপনার ওই রাগটা একটা সুন্দর দর্শন হয়ে এক সময় আপনার মাঝে উদয় হবে রাগ অনুরাগ যার বাধা আছে তার অনুরাগী মন সদাতে রত মনিহারার ফণীর মত দেখলে তাহার মুখ হৃদয়ে বারে সু দেখলে তাহার মুখ হৃদয়ে বারে সু অঙ্গ পরশিলে প্রেম অনুরাগ যার বাধাই আছে তার সোনার মানুষ সোনার মানুষ আলাপন দিত কমলরা অনুরাগ যার বাধাই আছে তার
কেন রাগি মন যেদিকে ফিরাই পূর্ণ চন্দ্র রূপ ঝলক দেখতে পায়ন রাগি মন যেদিকে ফিরাই পূর্ণ চন্দ্র রূপ ঝলক দেখতে পাই অনেক হাসে মন অনেক সচেতন আবার অনেক হাসে মন অনেক সচেতন অনেক ব্রহ্মাণ্ডের উপর যায় রে চলে না অনুরাগ যার বাধাই আছে সোনার মানুষ সোনার মানুষ আলাউন বিদ কম অনুরাগের সদা যে করে আশা জানো না রে মন তার কি দুর্দশা অনুরাগের সদা যে করে আশা জানো না রে মন তার কি দুর্দশা অনুরাগের সদা যে করে আশা জানো না রে মন তার কি অনুরাগের সদা যে করে আশা জানো না রে মন তার কি দুর্দশা আবার লালন ফকির কয় অনুরাগ যার নাই লালন ফকির কয় অনুরাগ যার নাই তার কার্য সিদ্ধি হয় কোন কালে অনুরাগ যার বাধাই আছে সোনার মানুষ সোনার মানুষ আলাপন রীতি কমলে অনুরাগ যার বাধাই আছে তার কিন্তু এবার আপনার কাছ থেকে আসলে একটু অনুমতি চাইছি যে আমরা একটু ছোট বিরতি নিতে যাচ্ছি। ধন্যবাদ প্রিয় দর্শক, আমরা আমাদের সময় কাটু গানে গানেতে এবারে ছোট্ট একটু বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন, ফিরছি এখনই।